হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই টিউশন পয়েন্ট। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2020 সালের জন্য এবিটি এর টেস্ট পেপার থেকে জিওগ্রাফি সাবজেক্টের পেজ 89 এবং 107 এই দুটি সেটের এমসিকিউ এবং ছোট প্রশ্নের উত্তর দেব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার পূর্বে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিও নিচে ডান দিকে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করবে এবং পাশে আসা বেল নোটিফিকেশনটা অন করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বিভাগ ক এক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চোদ্দ নম্বর এখানে কোশ্চেন থাকবে। 1 নম্বর প্রশ্ন, দ্য ল্যান্ড অফ ফিওর্ড হলো নরওয়ে। তারপরে 2 নম্বর, ফেডিমেন নামকরণ করেন ডেভিস। 3 নম্বর, জাফরান চাষ ভালো হয় জম্মু কাশ্মীরে। তারপরে 4 নম্বর হচ্ছে, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো সাইক্লোন। 5 নম্বর, ডোলরাম কোথায় অবস্থিত? উত্তর, নিরক্ষীয় মণ্ডল অঞ্চলে। 6 নম্বর, মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ অগুল হাস স্রোত। 7 নম্বর, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্যের তুলনায় বেশি, প্রায় 3.3 গুণ। 8 নম্বর, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো পারমাণবিক শক্তি কেন্দ্র। নেক্সট প্রশ্ন 9, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত সমভূমিকে বলে ভাবর। 10 নম্বর, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হলো 1985 সালে। 11 নম্বর, ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্রটি হলো লখনৌ। 12, ভারতের জীবনরেখা নামে পরিচিত রেলপথ। 13, ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র গড়ে ওঠে ট্রম্বেতে। 14 নম্বর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার হচ্ছে সত্য মিথ্যা। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, সত্য। ব্রাজিলের নিরক্ষীয় বনভূমি সেলভা নামে পরিচিত, সত্য। নগ্নি ভবনে শিলাচূর্ণ বিচূর্ণ হলেও স্থানান্তরিত হয় না, মিথ্যা। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1987 সালে, মিথ্যা। ব্যারেন একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ, মিথ্যা। ভারতের ডেট্রয়েট হলো বিশাখাপত্তনম, মিথ্যা। রাডার একটি অ্যাক্টিভ সেন্সর, সত্য। 2টি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে গাসি বলে। 2, তুষার ভক্ষক চিনিক বায়ুকে বলা হয়। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাসের হার 6.4 ডিগ্রি প্রতি কিমিতে। তারপর 6 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কারোরি নদীতে। পৃথিবীতে আগত সৌর কিরণের 66% হলো কার্যকরী সৌর বিকিরণ। এবার ছোট প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্ষুদ্রাকৃতি ইনসেল বার্ডসকে কী বলে? মোনাডন। বায়ুমণ্ডলে কোন স্তরের নাম ক্ষুব্ধমণ্ডল, ট্রোপোস্ফিয়ার। কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত বেশি হয়? ভূমধ্য সাগরীয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কম্ব্যাটোরকে বলে। জরায়ু জঙ্কুরোদ্যম কোন প্রকার বনভূমিতে দেখা যায়? ম্যানগ্রোভ। কার্পাস কী ধরনের কাঁচামাল? কার্পাস হচ্ছে বিশ্রিস ধরনের কাঁচামাল। 72/6 টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আরএফ কত? 1:50,000। ডান দিক বাম দিক, চিকমাগালোর কফি গবেষণা কেন্দ্র, কান্ডালা গুজরাট, চণ্ডীগড় দ্বৈত রাজধানী, বারাণসী উত্তরপ্রদেশ। এরপর তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, তারপরে এগুলো বড় প্রশ্ন। এবার
পেজ চলে এলাম 107। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2 নম্বর, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় জলপ্রপাত। বায়ুমণ্ডলে যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয় সেটা হলো মেসোস্ফিয়ার। 4, ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা হয় ডবসন এককে। 5, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কম হলে তাকে বলে পেরিজি। 7, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 8, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হলো ম্যাকমোহন লাইট। 9, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে। ভারতে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত যোধপুরে। কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কর্ণাটক। কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয়? কাগজ। 13, কোন শহরের মেট্রো নামা মেট্রো নামে পরিচিত? এটা হবে বেঙ্গালুরু। 14, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হলো SOI। এবার সত্য মিথ্যা। হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয়? মিথ্যা। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির? মিথ্যা। পর্বতের অনুভার ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? মিথ্যা। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত? মিথ্যা। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে? সত্য। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট? সত্য। ভারতের গোয়াম গবেষণা কেন্দ্রটি দিল্লির পুসায় অবস্থিত? সত্য। অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়িগুলি বারখার নামে পরিচিত। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণ 66%, সিজিকি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয়। 3R কথার অর্থ হলো রিডিউস, রিসাইকেল এবং রেবস। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেট। ভারতে কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়। কারেওয়া মাটিতে জাফরান চাষ ভালো হয়। তারপরে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। 2টি সিপ ভ্যালিয়ের মধ্যবর্তী অংশকে বলে গাসি। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। ভরা জোয়ার কোন তিথিতে হয়? পূর্ণিমা তিথিতে। পারদ দূষণের ফলে কি রোগ হয়? মিনামাতা। গঙ্গার সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগর। উপগ্রহ চিত্র বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয়? লাল রং। এবার ডান দিক বাম দিক। ইক্ষু গবেষণাগার লখনৌ। বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং। ভারতের বৃহত্তম নদী চর মাজুলি। গম সোনালিকা। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।